वेलकम फ्रेंड्स, आज कलकाता हाईकोर्ट থেকে হাইস্কুল শিক্ষক নিয়োগের একটি বড় আপডেট বেরিয়ে এসেছে। 2018 সালে যে হাইস্কুল শিক্ষক নিয়োগ SLST-র মাধ্যমে হয়েছিল সেখানে বড় বেনিয়ম, এবং এই বেনিয়মের কারণে রীতিমতো বিরক্ত হয়ে কলকাতা হাইকোর্টের এই মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই ব্যাপারে আমি ডিটেলস আলোচনা করব, কে মামলা করলো, কি বেনিয়ম। তবে তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন SSC-র উপর ক্ষুব্ধ বিচারপতি সরে দাঁড়ালেন মামলা থেকে। বিচারপতির নাম আর কেউ নয়, অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আপনার মক্কেলের কাজের উপর ভরসা করি না, এজিকে বললেন, বিচারপতি বেশি নম্বর পেয়েও মেধা তালিকা থেকে বাদ, মামলার শুনানি চলাকালীন সরে দাঁড়ান বিচারপতি। মামলা দায়েরের পর ভুল স্বীকার স্কুল সার্ভিস কমিশনের। কিন্তু শুধুমাত্র ভুল স্বীকার করেই কি এত বড় বেনিয়ম থেকে রেহাই পাওয়া যায়? তো এবার আসছি পুরো বিস্তারিত ঘটনায়। 2018 সালের যে হাইস্কুল শিক্ষক নিয়োগ হয়েছিল সেখানে দেখা যায় 253 র্যাঙ্ক করে একজন চাকরি করছেন, কিন্তু 214 যার র্যাঙ্ক তিনি চাকরি পাননি। ঘটনাটি ঘটেছিল ম্যাথ অর্থাৎ গণিত বিষয়ের SC কোটাতে। SC কোটাতে যার র্যাঙ্ক 214 তাকে চাকরি দেওয়া হয়নি, কিন্তু চাকরি পেয়েছেন 253 নম্বর র্যাঙ্ক যার, তার 214 র্যাঙ্ক করা গোবিন্দ মণ্ডল। তিনি বারবার কমিশনের কাছে যান, RTI করে সমস্ত তথ্য জোগাড় করেন। 3 বছর অনেক আইনি লড়াইয়ের পর আজ কমিশন শুধুমাত্র ভুল স্বীকার করেই বলছেন যে এটা আমাদের কোনো একটা জায়গায় হয়তো ভুল হয়ে গিয়েছে। তো এর ফলে রীতিমতো বিরক্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কমিশনের উপর খুব ক্ষোভ ঝাড়েন। আমরা সবাই জানি লাস্ট কয়েকদিন ধরে প্রাইমারি প্রশ্নভুল মামলা থেকে শুরু করে আপার প্রাইমারি মামলা থেকে শুরু করে সমস্ত জায়গাতেই বিচারপতি বারবার বলছেন, কিন্তু তারপরেও সেই বেনিয়ম সেই অনিয়ম চালিয়ে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন থেকে প্রাইমারি পর্ষদ থেকে সমস্ত জায়গাতে। তো যাই হোক, প্রাইমারি থেকে রেহাই অব্যাহতি না চাইলেও আজকের এই মামলা থেকে কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রেহাই চাইলেন এবং মামলাটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দিয়েছেন এবং তাকে রিকোয়েস্ট করেছেন যে এই মামলাটি যেন অন্য কোনো বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়। তবে এই ব্যাপারে আরও বিস্তারিত যখন আপডেট আসবে আমি অবশ্যই জানাবো। তবে তার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে নিউজ চ্যানেল G24 ঘন্টার নিউজ কভারেজ। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বিচারপতি সরে দাঁড়ালেন মামলা থেকে, আপনার মক্কেলের কাজের উপর ভরসা করি না, অ্যাডভোকেট জেনারেলকে বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বেশি নম্বর পেয়েও মেধা তালিকা থেকে বাদ পড়েন গোবিন্দ মণ্ডল নামে এক ব্যক্তি। নবম দশম শ্রেণী নিয়োগে অস্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আদালতে দ্বারস্থ হয়েছিলেন তিনি, আর মামলা দায়েরের পরে ভুল স্বীকার করে স্কুল সার্ভিস কমিশন। মামলার শুনানি স্কুল সার্ভিস কমিশনের ভূমিকায় রীতিমতো অসন্তুষ্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুনানি চলাকালীনই মামলা থেকে তিনি সরে দাঁড়ালেন। কি বলেছেন এই বিষয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমরা আরো একবার জানবো। অনুবাংশ রয়েছে আমাদের সঙ্গে। অনুবাংশ, কি বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিষয়ে? দেখো, তিনি যেটা কারণ তিনি দেখাননি যে তিনি কেন মামলাটাকে ঘুরে দাঁড়িয়েছেন, তার ব্যক্তিগত গ্রাউন্ড বা ব্যক্তিগত কারণ বলা যেতে পারে। কিন্তু তিনি আজকে যে এখন স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা যে তিনি অসন্তুষ্ট সেটা কিন্তু তিনি প্রকাশ করেছেন বা পর্যবেক্ষণে বোঝা দিয়েছেন। তিনি স্পষ্ট বলেছেন যে অ্যাডভোকেট জেনারেলকে তার ক্লায়েন্টের উপর তিনি ভরসা করছেন না। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যে ভুল করেছে সেটা এই প্রথম নয়, এর আগেও কলকাতা হাইকোর্টে তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি একাধিক মামলাতে তিনি করতে তুলেছেন, তিনি সবার করেছেন, তিনি পর্যবেক্ষণ দিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি আসতে বলেছেন যে তিনি ভরসা রাখছেন না, বিশ্বাস করছেন না। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এই মামলাটি ছেড়ে দিয়েছেন তিনি। তার ব্যক্তিগত গ্রাউন্ড তিনি ক্ষুব্ধ হয়ে ছেড়েছেন না, তিনি অন্য কোনো গ্রাউন্ডে ছেড়েছেন সেটা পরিষ্কার না। তবে তিনি মামলাটি রিলিজ করে দিয়েছেন এবং মামলাটি চলে যাবে এখন প্রধান বিচারপতির কাছে। তবে আপাতভাবে বলা যায় যে তিনি আর SSC যে রিপোর্টটা দিয়েছে মামলা করার পর সেটা SSC তারা স্বীকার করেছে যে তাদের একটা ভুল হয়েছে বা মিস্টেক হয়ে গিয়েছে। সেই কারণে তিনি রিপোর্টটা দেখা করে বলেছেন যে তিনি আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আবার আসছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা জয়প্রকাশ।